بسمة أنا أقول لك شو تشتي جاي مونسا جاي مونسا جاي مونسا جسمايرا كمية شوية جاكي داو أنا أقول لك شو تشتي أي موت أنا شوية كولي أنا شوية ميلا شانكولو دوني داو بهولا بسمة أنا أقول لك شو تشتي أنا أقول لك ওডিঙ্গা বাউড়ে ভাই ওজন কান্ডারি ডিঙ্গা সুজন মাইয়া যা আরে যেখানে যত পাশার ছিল সবই উদ্ধার করল আশীর্বাদ করি তোমাদের মনোবাসনা পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ এই কারে কারে ডিগ্রা থামালে বলে এখন যাব আমার পিতামাতার দেশে পুরে যাবে তুমি কৃষ্ণ স্বামী বলো বেহুলে ও মা যোগিনী সেজেছে মাতর বেহুলা ও মা ভিক্ষাতে মায়া Thank you.
যাব তোমার পিতামাতার দেশে কিন্তু কেমন করে যাবি বলো তাহলে শুনে যাবে তোরা কেহে নিবি লড়াই আমার লক্ষ্মীর ব্যাজন তোরা কেহে নিবি লড়াই আজ আমি একা ফিরে আসিনি পিতা আজ তোমার সবাইকে ফিরে নিয়ে এসেছি প্রথমত একবার দেখি দেখো পিতা তোমার পুত্র তোমার কোলে ফিরে আসবে পিতা আমার লক্ষ্মী ফিরে এসেছে কোথায় আমার লক্ষ্মী আমার লক্ষ্মীর কথাই কত দূর হবে জানো না বেশ তাই যদি আমি একবার দেখে দেখি আমার লক্ষ্মী আবার ফিরে আসবে কিনা লক্ষ্মী অদূরে দাঁড়িয়ে কেলে গেলো বাবা একবার আবার বুকে আয় লোকে আজ আবার শুনলে যে ওটা ভরে দেয় লোকে কেন অদূরে দাঁড়িয়ে আছে লোকে তোমার পুত্র তোমার কোলে ফিরে যাওয়ার আগে আমার যে কিছু কথা আছে পিতা বলে বলতে পাতা কি বা কথা তাহলে শোনো পিতা আজ আমরা যা দলে তোমার কোলে ফিরে এসেছি তাকে তুমি একটু বা দেবী গাড়ি স্বীকার করো পিতা মধুমতা গৃহস্থ পুজো দেবে দেব শুলো পারে সে হস্ত পুজো নামি আজ তোমার মনে এত অহংকার পিতা বেশ তোমার অহংকার নিয়ে তুমি থাকো পিতা আমার স্বামীর হাত ধরে চলে গেলাম সেই স্বর্গপুর মাজারে পিতা জীবন আমি কালীর কাছে মাথা নত করিনি বতী মাথা আজ আমি তোমার ভালোবাসার কাছে মাথা নত করলাম বতী মাথা যদি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে হয় বতী মাথা আমি যে শিবের পূজারি শিব পূজা ছাড়া অন্য কোনো পূজা করি না শিবের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে সে ডানাস্ত বতী মাথা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না ডানাস্ত বতী মাথা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিবে বতী মাথা মাকে তুমি যে হস্তে পূজা দাও রেখে মা সে হস্তে গ্রহণ করবে পিতা বেশ বেশ তাই যদি হয় আজ যখন আমি সবই ফিরে পেলাম আর কোনো দুঃখ নেই বতী মাতা তোমার কথা মতো মায়ের চলে পুষ্পাঞ্জলি দেবো আর তেরু নাই বতী মাতা চলো বতী মাতা চলো এই মুহূর্তে আমরা মায়ের পূজার আয়োজন করতে যাই মন্দিরে
جاي شو
তোমার ঘর স্থাপন করিয়াছি যখন আমার হাতের হেন্তাল আমি অধরে করিলাম নিক্ষেপ অন্য আদেশ করো গজনের নত শিরে করে পাল শুধু পারে না পুত্র পুত্র পদকে তোমার হাতে করে সময় পারে তার জন্য তোমার ছয় পুত্রকে ফিরে দিয়েছি সপ্ত রিঙ্গার পরিবর্তে চৌদ্দ রিঙ্গা করে দিয়েছি তাছাড়া বেহুলা লক্ষ্মীর দলের জন্য দাঁড়িয়ে আছে স্বর্গের পুষ্পরাজ একে তো পারো মহিমা আজ আমার সবই ফিরে দিয়েছি ঠিকই কথা সবই ফিরে দিয়ে আর পুত্র পুত্রপদকে আমার কাছে তুমি কিনে নেই আমার বেশ পাবে তাই যদি হয় আজ আমি আমার হাসি মুখে আমি তুলে দেবো আমার পুত্র পুত্রপদকে তোমার হাতে ওদের নিয়ে যাবে স্বর্গ অপরের মাঝে আবার করিবে তো কিছু তোমার এসে বেহুলা লক্ষ্মীর দল তোমাদের জন্য দাঁড়িয়ে আছে স্বর্গের পুষ্পর এবার তুমি সংকল ধ্বনি দাও এই মুহূর্তে বিজয়ী রাত ঘোষণা করলাম রাজ্য সবাইকে বলছি সবাই সংকল ধ্বনি করে উলুল ধ্বনি করো